তাহলে আরেকবার যখন যারা এখন মাথা খারাপ হচ্ছে যে কিছু কি হলো এটা কি হলো আরেকবার তাদের জন্য কি বললাম আমার কোরাম রিকোয়ারমেন্ট কি ফর বোর্ড মিটিং 1/3 অফ দ্য টোটাল স্ট্রেংথ অর টু ইজ হায়ার ঠিক আছে অ্যান্ড এনি ফ্র্যাকশন রাউন্ডেড অফ টু 1 এনি ফ্র্যাকশন উইল রাউন্ড অফ টু 1 সো পয়েন্টে যদি আসে 1/3 করার পর যদি কিছুই পয়েন্টে আসুক না কেন তাহলে আমি প্লাস 1 করব 2.1 হলে 3 হবে 2.5 হলেও 3 ক্লিয়ার আচ্ছা এবার কি বলেছিলাম ইন্টারেস্টেড ডাইরেক্ট যদি ইন কেস অফ পাবলিক কোম্পানি ইন্টারেস্টেড ডাইরেক্টর প্রেজেন্ট আমি সেই ইন্টারেস্টেড ডাইরেক্টরকে কোরামে কোনো দিন কাউন্ট করতে পারবো না তার জন্য একটা অল্টারনেটিভ আমার জন্য প্রভিশন বানিয়েছে ধর সাপোজ অ্যাট এনি টাইম দ্য নাম্বার অফ ইন্টারেস্টেড ডাইরেক্টর বিকামস ইকুয়ালস টু 2/3 অফ দ্য টোটাল স্ট্রেংথ অর মোর দ্যান 2/3 অফ দ্য টোটাল স্ট্রেংথ দেন দ্য রিমেইনিং নন ইন্টারেস্টেড ডাইরেক্টর ইফ নট লেস দ্যান টু If not less than two shall deem to be the quorum of the company. Ki example dilam company te amar public company te 9 jon total director hoyeche total director 9 jon tale ami jodi first provision quorum e provision ta dekhi tale 1/3 of 9 ki hocche 3 or 2 whichever is higher tale quorum requirement koto hocche 3 jon kintu oi 9 joner moddhe 7 jon director koto 7 jon director hocche 9 joner moddhe 7 jon director hocche ki interested 7 jon director interested tale remaining director dekhchi kojon pore ache 2 jon তাহলে তো কোরাম আমার কনস্টিটিউট হচ্ছে না কিন্তু তখনই আমার মাথায় এসে যাবে সেকেন্ড প্রভিশনটা যেটা প্রোভাইড করেছে কোম্পানি কি প্রোভাইড করেছে কোম্পানি ল প্রোভাইড করেছে সেকেন্ড প্রভিশন যে আমি আগে দেখবো যে আমার ইন্টারেস্টেড ডাইরেক্টরটা 2/3 অফ দ্য টোটাল স্ট্রেংথের সঙ্গে ইকুয়াল হচ্ছে না বেশি হচ্ছে যদি একবার হয়ে যায় তাহলে রিমেনিং নন ইন্টারেস্টেড ডাইরেক্টর যদি 2-এর কম না হয় তাহলে ওই দুজনই কোরাম হয়ে যাবে তাহলে এবার আমি দেখছি তাহলে 2/3 আমার টোটাল স্ট্রেংথ 2/3 অফ টোটাল স্ট্রেংথ 9 তাহলে 2/3 বাই ইন্টু 9 তাহলে কী হচ্ছে 6 এবার দেখ 6 কিন্তু আমার ইন্টারেস্ট রেটটা 7 মানে কি ইট ইজ মোর দ্যান 2/3 অফ দি টোটাল স্ট্রেংথ প্রভিশন আমার সাকসেসফুল প্রভিশনের সঙ্গে ম্যাচ হয়ে যাচ্ছে তাহলে কি প্রভিশনের সঙ্গে আমার যেই ম্যাচ হয়ে গেল তাহলে এবার দেখছি যে এবার আমি দেখবো কি যে নন ইন্টারেস্টেড ডাইরেক্টর কটা আছে 9-7 করে দেখছি দুজনই আছে তাই প্রভিশন বলেছে যে যদি দুজন নট লেস দ্যান 2 হয় তাহলে কি করব এই দুজনকেই আমি কোরাম কনসিডার করব এটা শুধু ইন কেস অফ পাবলিক কোম্পানি প্রাইভেট কোম্পানিতে সবাই ক্যালকুলেট হয় কোরামে কিন্তু কিন্তু পাবলিক কোম্পানিতে ইন্টারেস্টেড ডাইরেক্টর কোরামে ক্যালকুলেট হয় না ক্লিয়ার হলো দিস ওয়াজ দ্য কোরাম সেকশন আচ্ছা এবার বলি এই যে 2/3 অফ টোটাল স্ট্রেংথ বা 1/3 অফ টোটাল স্ট্রেংথ এই দুটোর ক্ষেত্রে কিন্তু ওইটা রয়েছে এনি ফ্র্যাকশন উইল বি রাউন্ডেড অফ টু 1 এনি ফ্র্যাকশন উইল বি রাউন্ডেড অফ টু 1 আর কোরাম যদি প্রেজেন্ট না থাকে তাহলে কি হবে মিটিং অ্যাডজার্ন হয়ে যাবে ক্লিয়ার এটা মাথায় ঢুকে গেছে